আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, সংযুক্ত আরব আমিরাতে হামলা হুতিদের। সংযুক্ত আরব আমিরাতে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার 17 জানুয়ারি রাজধানীর আবুধাবিতে দুটি অগ্নিকাণ্ডের কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ড্রোন হামলার কারণে এই অগ্নিকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে আবুধাবি পুলিশ বলেছে, তেল কোম্পানি এডিএনওসির স্টোরেজ স্থাপনার কাছে মুসাফার শিল্প এলাকায় দুটি জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটেছে। বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে ছোট বিমানের যন্ত্রাংশ পাওয়া গেছে, সেটি সম্ভাব্য ড্রোনের অংশ হতে পারে, আর ড্রোন হামলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জন্য দায়ী হতে পারে। তবে এ ঘটনায় বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করা হচ্ছে। পুলিশ বলছে, হামলার ঘটনায় একটি পূর্ণাঙ্গ তদন্ত হবে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করছে ইরান ঘনিষ্ঠ হুতি আন্দোলন। জ্বালানি সমৃদ্ধ মারিব ও সাবওয়া অঞ্চলে হুতিদের বিরুদ্ধে অভিযান আরব জোটের হয়ে সম্প্রতি লড়াইয়ে অংশ নিয়েছে আমিরাত। হুতিরা বলছে, তারা আমিরাতের গভীরে সামরিক অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। 2019 সালে ইয়েমেনে সামরিক উপস্থিতি কমিয়ে দিয়েছিল আমিরাত, কিন্তু ইয়েমেনি বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ বিভিন্ন সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে।